জয়েন বন্ধুরা তোমাকে তোমাদের প্রিয় চলেন হ্যাচ ওটার পর সেটা আমি তোমাদের সামনে যে অফিসিয়াল আপডেট নিয়ে আসলাম তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ রেলের টিটিই পদের নতুন নিয়োগ যারা দীর্ঘদিন ধরে এ পদের জন্য অপেক্ষা করছো তাদের জন্য প্রত্যেকের ক্ষেত্রে খুশির খবর যেহেতু উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ করাবে মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে যেখানে শূন্যপদ সাত হাজার সাতশো চুরাশিটি শূন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে শর্ট নোটিফিকেশন বেরিয়ে আসছে ভিডিও তোমরা সম্পূর্ণ দেখো দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করবে এখানে অনলাইন আবেদনের শেষ তারিখ সম্পর্কে আলোচনা করো অনলাইন আবেদন ভিডিওর মাধ্যমে যেহেতু কল করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবে বয়স বেতন যোগ্যতা পরীক্ষা সম্পূর্ণ আলোচনা করছি আর বারম্বার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তোমাদের এটা কয়েক বছর পর যেহেতু এটা ভারতীয় রেলের নিয়োগ করেছে টিটিই ই পথ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পথ সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করছি ভিডিওটি কোনোভাবে স্কিপ করবে না অনলাইন আবেদনের ডেট সম্পূর্ণ তোমাদের অনলাইন আবেদনের শেষ তারিখ সম্পূর্ণ আলোচনা একটি ভিডিওর মাধ্যমে আমরা করবো ভিডিওটি লং হলে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে প্রত্যেকের বোঝাইছি সম্পূর্ণ তোমাদের দেখে দিচ্ছি এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ ভারতীয় রেলের নতুন নিয়োগ তোমরা প্রত্যেকেই জানো এ নিয়োগটি কয়েক বছর বন্ধ ছিল এবার নতুনভাবে রিক্রুটমেন্ট করাতে চলছে এ নিয়োগটি করা হচ্ছে আর আরবি এই নিয়োগটি করা হবে আর আরবি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাবে সেখানে তোমরা চেকআউট করতে পারবে কোনো অসুবিধা হবে না তার জন্য বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ রেলওয়ে টিকিট বুকিং ক্লার্কের রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের ভ্যাকান্সি টি টি ই অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ দু হাজার চব্বিশে কিন্তু নিয়োগ সংক্রান্ত খুব দ্রুত এই নিয়োগটি শুরু হয়ে যাচ্ছে অনলাইন আবেদন সীমা কী ধরা হচ্ছে সম্পূর্ণ দেখে দিচ্ছে একটা অত্যন্ত একটা প্রত্যেকের ক্ষেত্রে খুশির খবর তোমরা একদিন আগে তোমাদের একটা ভিডিও বানিয়ে দিচ্ছি যেখানে তোমাদের বয়সের প্রত্যেকে তিন বছরে তোমাদের ছাড় দেওয়া হচ্ছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আর পি এফ টিটিই ভ্যাকান্সি সমস্ত রেলের গ্রুপ ডির যেটা ভ্যাকান্সি প্রত্যেকই বয়সের তিন বছরের ছাড় পাচ্ছে প্রত্যেক ভিতরে প্লাস পয়েন্ট থাকছে অলরেডি নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে ভিডিও বানিয়ে দিয়েছি ভিডিওর ডিটেল লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখানে একবার চেকআউট করবে ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে একবার চেকআউট করে নিতে পারো এখানে অনেক দেখতে পাচ্ছ যেটা পোস্টের নাম তোমাদের দেখিলাম টিটি ট্রাভেলিং টিকিট এক্সামিনার পদে নিয়োগ করাছে যেখানে টোটাল ভ্যাকান্সি সাত হাজার সাতশো চুরাশিটি ভ্যাকান্সি থাকছে এখানে মেল আর ফিমেল এই দুই প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারছো আর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যেহেতু এ নিয়োগটি খুব দ্রুত শুরু হচ্ছে এ নিয়োগটি আমরা কিন্তু একশোটি বই গিফট করব এ টিটিই পদের ক্ষেত্রে টিটি ই পদের ক্ষেত্রে একশোটি বই গিফট করবো এখানে কারা কারা বইটি পাবে সেটি তোমাদের দিকে জানিয়ে দিচ্ছে এই বইটি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বই যেখানে এই বইটি পড়লে আর কোনো বই পড়ার প্রয়োজন পড়বে না কিন্তু তুমি টিটি ই পদে চাকরি পেয়ে যাবে দু হাজার চব্বিশে তোমার কোনো চাকরি কিন্তু হয়ে যাবে এটুকু তোমাদের আমরা বলতে পারি তো এই বইটি আমরা ফ্রিতে বিনামূল্যে আমরা গিফট করবো এ বইটি যেখানে একশোটি বই যেটি গিফট করবো এটি তোমরা কারা যারা আমাদের তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো এবং তোমাদের অ্যাড্রেসটি ঠিক আছে আর এখানে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে যুক্ত হয়ে যাবে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিচ্ছি এখানে সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখান থেকে তোমরা আমাকে পার্সোনালি মেসেজ করবে সেখানে তোমাদের আমি কিন্তু পাঠিয়ে দেবো বইটি তোমাদের ফ্রিতে বিনামূল্যে কোনো তোমাদের কিন্তু এড দেওয়া হচ্ছে যেখানে তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কার্ডের বইটি লাগবে এবং অ্যাড্রেসটি কোন জেলা থেকে তুমি ভিডিওটি দেখছো এটুকু আমার তোমাদের কাছে রিকোয়েস্ট থাকছে আর বইটি তোমরা ফ্রিতে পেয়ে যাবে বইটির দাম যদি কেউ কিনতে চাও তাহলে তোমাদের বইটির দাম হচ্ছে পাঁচশো পাঁচশো টাকা কিন্তু পড়বে যেখানে তোমাদের পাঁচশো টাকা তোমাদের যেটা চারশো কিন্তু মিলবে পাঁচশো টাকায় বইটি যারা কিনতে চাও তাদের কিন্তু পাঁচশো টাকা শো তোমরা কিন্তু বইটি পেয়ে যাবে আর যারা ফ্রিতে নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আশা করো প্রত্যেকের বোঝা গেছে এখানে যেটা শিক্ষাগত যোগ্যতা লাগছে এখানে কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে উচ্চ অধিক পাস যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি তুমি উচ্চ অধিক পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারবে আর এখানে কোনো রকম তোমাদের আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়ছে না শুধুমাত্র উচ্চ অধিক পাস তুমি আর্টস হো বাস চাই সায়েন্স হো তোমাদের ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি কিছু লাগছে না শুধুমাত্র মিনিমাম নাম্বার উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে তুমি এই পোস্টে কিন্তু আবেদন করতে পারছো যে তোমাদের এজ লিমিট ক্যালকুলেট করা হবে জিরো ওয়ান জিরো সাত দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স ধরাবে এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকেই আবেদন করতে পারছো যারা জেনারেল প্রার্থী আঠেরো থেকে তেত্রিশ বয়স করা হয়েছে যেখানে তোমাদের আঠেরো থেকে তোমাদের কিন্তু তেত্রিশ ছিল আঠেরো থেকে ত্রিশের মধ্যে তোমাদের বয়স ধরা হতো এই বয়সটি তোমাদের আঠেরো থেকে তেত্রিশ কিন্তু করা হয়েছে তোমাদের প্রত্যেকে অফিসিয়াল যেহেতু ফুল নোটি ঘোষণা হয়ে গেছে যেখানে ও বিসি প্রার্থী যারা তাদের ক্ষেত্রে আঠেরো থেকে ছত্রিশ এস এসটি থাকলে আঠেরো থেকে তোমাদের আটত্রিশের মধ্যে বয়স হতে হবে তারপরে তোমরা এই সমস্ত পদে আবেদন করতে পারবে টিটিই পদ পথ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পথ যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে প্রত্যেকেই আবেদন করতে পারবে মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য যেখানে অ্যাপ্লিকেশন ফিস এখানে অ্যাপ্লিকেশন ফিস চাওয়া হয়েছে যারা জেনারেল ইউআর আর ও প্রার্থী তোমরা কিন্তু তোমাদের প্রত্যেকে পাঁচশো টাকা দিতে হবে এস প্রার্থী হয়েছে আটশো টাকা এখানে যখন তুমি পাঁচশো টাকা আবেদন করবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন পাঁচশো টাকা যেটা তোমাদের সিবিটি ওয়ান যখন তোমাদের সিবিটি ওয়ান হবে একটি মাত্র পরীক্ষা দেবে যখন তোমার একটি পরীক্ষা হবে যারা ইউ আর জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে আড়াইশো টাকা কিন্তু ব্যাক করা হবে আর যারা এস সি এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে আড়াইশো টাকা কিন্তু ব্যাক করা হবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু তোমাদের রিফান্ডের টাকা ঢুকে যাবে সেখানে তুমি টাকাটা উইথড্র করতে পারবে তার মানে এখানে যারা বলতে যাচ্ছি তোমাদের প্রথমে কিন্তু টাকাটা দিতে হচ্ছে এখানে যারা ইউ আর প্রার্থী তাদের ক্ষেত্রে দুশো টাকা চার্জ লাগছে যারা এস সি ওমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে রকম চার্জ লাগছে না জিরো জিরো ব্যালেন্স লাগছে মানে তুমি টাকাটা পরে তোমাকে রিফান্ড দেওয়া হবে তুমি চাও তাহলে এখানে আবেদন করতে পারো আর এই নিয়োগটি খুব দ্রুত কোনো করবে তোমাদের সম্পূর্ণ জানাবো আর এই নিয়োগটি এখন বছরে বছরে নিয়োগ হবে বছরে বছর এখন রিক্রুটমেন্ট করাবে সে অফিসিয়াল নোটেক্স পাবলিশ হয়ে গেছে তোমাদের দেখে দেব ভিডিওটি তোমরা সম্পূর্ণই দেখো যেখানে এক্সাম ল্যাঙ্গুয়েজ এখানে বাংলা ভাষায় পরীক্ষা দিতে দেবে বাংলা ভাষা সহ আরও চোদ্দোটি ভাষায় তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হচ্ছে বাংলা ভাষা থাকছে তার সাথে সাথে আরও চোদ্দোটা ভাষা থাকছে তোমরা যে ধরনের যে ভাষায় পরীক্ষা দিতে চাও তাহলে তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে এখানে কোনো রকম অসুবিধা হবে না এখানে সিলেকশন প্রসেস এখানে যেহেতু শারীরিক মাপযোগ কিন্তু লাগে না হাইট ওয়েট কোনো কিছু যোগ্যতা চাওয়া হয় না এখানে যেটা সিলেকশন প্রসেস যেখানে একটা সিবিটি ওয়ান একটা সিবিডি টু এ দুটো প্রসেসের মাধ্যমে কিন্তু কমপ্লিট করায় যারা সিবিটি ওয়ানে পাস করবে তাদের টু এ ডাক পড়বে যেখানে তোমাদের সিবিডি টু এ সিবিডি বেস টু যেটা রয়েছে সিবিটি টু এখান থেকে তোমাদের ফাইনাল বেসিক লিস্ট তৈরি করবে কারণ এখান থেকে তোমাদের ফাইনাল বেসিক লিস্ট তৈরি করা হয় তোমরা যা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো অত্যন্ত একটা গুরুত্বমানের পথ যেখানে টিটি পদে নিয়োগ করেছে দীর্ঘ কয়েক বছর পর দীর্ঘ কয়েক বছর পর টিটি পদে কিন্তু নিয়োগ করেছে যেখানে তোমাদের সিলেবাস ফুল মার্কস দুশোর মধ্যে পরীক্ষা হবে যেখানে টাইম পাবে দু ঘন্টা নেগেটিভ মার্ক তিনটা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বরে এক নম্বর কাটবে তুমি পরীক্ষার খাতে তিনটা প্রশ্ন ভুল করেছো তাহলে প্রাপ্ত নম্বর এক নম্বর মধ্যে কেটে নেওয়া এটাও কিন্তু যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো এখানে দেখে নেব তোমাদের সিলেবাস কী রয়েছে এক্সাম প্যাটার্ন এখানে এক্সাম প্যাটার্নটি তোমাদের দেখে দিচ্ছি তোমরা সম্পূর্ণই দেখো যারা জেনারেল আওয়ারনেস এখান থেকে তোমাদের যারা তোমাদের চল্লিশ কোনো চাওয়া হয়েছে এখান থেকে চল্লিশ যারা রিজিনিং থাকবে চল্লিশ ম্যাথ থাকবে তোমাদের চল্লিশ টেকনিক্যাল টেকনিশিয়াল তোমাদের থাকবে চল্লিশ এই সমস্ত পথ তোমাদের থাকছে চল্লিশ আর জেনারেল সায়েন্স আর এখান থেকে থাকবে তোমাদের চল্লিশ টোটাল দুশোর মধ্যে পরীক্ষা হবে প্রত্যেকটা প্রশ্ন অনুমান এক একটা প্রশ্ন ঠিক করলে প্রাপ্ত নম্বরতে এক নাম্বার পাবে একটা প্রশ্ন ঠিক করলে প্রাপ্ত নম্বরতে এক নাম্বার পাবে তুমি চাও তাহলে এখানে আবেদন করতে পারো এর সিলেবাসটি এবার জানাচ্ছে এই সিলেবাসটি চেঞ্জ হওয়াতে পারে দু হাজার চব্বিশে নতুন সিলেবাস করবে যেখানে তোমাদের টোটাল একশো কুড়ির মধ্যে পরীক্ষা হবে একশো কুড়ির মধ্যে প্রথম পরীক্ষা হবে তারপর যেটা পরীক্ষা হবে ওটা তোমাদের দেখুন দুশোর মধ্যে করবে এভাবে তোমাদের একটা চেঞ্জ তোমাদের দেখা দিতে পারে যেহেতু ফুল নোটিফিশ যেদিন পাবলিশ হবে তার জন্য বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বারম্বার করে রিকোয়েস্ট করছে তোমার যেদিন ফুল নোটিফিশন পাবলিশ হবে সম্পূর্ণ তোমাদের ডেট আমি কি ডাটা ক্লিয়ার করে দেবো তার জন্য বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আশা প্রত্যেকের বোঝা গেছে এখানে তারপর দেখে দিচ্ছি এখানে যেটা অনেকজনের কমেন্ট করছো যে টিটি ই পদের ক্ষেত্রে কত টাকা আমাদের স্যালারি থাকবে টিটি ই পদের ক্ষেত্রে আমাদের কত টাকা স্যালারি থাকবে এটা অনেকজনে কমেন্ট করছে এটিটি পদের ক্ষেত্রে স্যালারি তোমরা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে তোমাদের স্টার্টিং পঁচিশ হাজার তোমাদের স্যালারি থাকে এ পঁচিশ হাজারটা যেটা স্যালারি থাকে পিএ গুড পে টোটাল যে ইন্স্যুরেন্স মিলাও কি না তাহলে তোমার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তোমাদের স্যালারি পড়ে তুমি চাও তাহলে আবেদন করতে পারো যেতে এখানে তেইশটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট মধ্যে তোমরা আবেদনের যোগ্য যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো টিটি এই পদের ক্ষেত্রে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণের পথ আর তোমাদের বলে রাখ দেখলাম যে তোমাদের একশোটি বই আমরা ফ্রিতে গিফট করবো তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের নামটি এখানে তোমাদের নাম এবং তোমাদের কমেন্ট সেকশন করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ভিডিও নিচে দিচ্ছি সেখানে যুক্ত হয়ে যাও সেখান থেকে আমাদের পার্সোনালভাবে মেসেজ করতে পারবে কোনো কারো অসুবিধা হবে না সেখান থেকে তোমাদের বইটি আমি ফ্রিতে বিনামূল্যে আপকোর্স তোমাদের ফ্রিতে আমরা গিফট করবো আসর প্রত্যেকের বোঝা গেছে তাহলে এই বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি জয়ন্ত জয় ভারত